হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউ এক্সাম পোর্টাল তোমরা জানো যে একটু আগেই এসএসসি সিজিএলের যে অফিশিয়াল নোটিশ সেটা পাবলিশ হয়েছে এবং এক তারিখ অর্থাৎ পয়লা ডিসেম্বর থেকে কিন্তু পরীক্ষা স্টার্ট হচ্ছে তেরো তারিখ অবধি চলবে অফিশিয়াল নোটিশটা আমি তোমাদের ডাউনলোড করে এক্ষুনি দেখাবো সেইটাও এই হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ আমরা যদি একটু নিচের দিকে নামি আরও নিচে আরও নিচে এত নিচে কেন নামাচ্ছে আমাদের হ্যাঁ এই যে লেটেস্ট নিউজ আছে এই লেটেস্ট নিউজের একটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর সরি একত্রিশে অক্টোবর তুমি দেখতে পাচ্ছ একটা নোটিশ পাবলিশ হয়েছে আর তার ঠিক নিচে দেখো আর একটা নোটিশ পাবলিশ হয়েছে সেটাও একত্রিশে অক্টোবরই এই একত্রিশে অক্টোবরে যে দ্বিতীয় নোটিশ এই নোটিশ লিঙ্কে তুমি ক্লিক করলে তুমি এসএসসি সিজিএলের যে এক্সাম ডেট কবে থেকে কবে চলবে সেটা তুমি জেনে যাবে তো এসো আমরা একটা ক্লিক করি আর দেখে নেই নোটিশে কি লেখা আছে এই হচ্ছে নোটিশ দেখতে পাচ্ছো অফিসিয়াল নোটিশ এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ আমরা যদি একটু নিচে আসি আমরা দেখতে পাবো নেম অফ দ্য এক্সামিনেশানে প্রথমেই রয়েছে সিজিএলের এর নাম অর্থাৎ কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশান টায়ার ওয়ান দু হাজার বাইশ যেটা কি না টায়ার ওয়ান হবে যেটা এখানে লেখাও আছে আর সেই পরীক্ষা তোমাদের শুরু হবে ফার্স্ট ডিসেম্বর থেকে অর্থাৎ ওয়ান এক বারো দু হাজার বাইশ এবং চলবে তোমাদের তেরো বারো দু হাজার বাইশ অব্দি এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ যে সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ইন আইএমডি এক্সামিনেশান দু হাজার বাইশ সেটাও তোমাদের চলবে চোদ্দো বারো দু হাজার বাইশ থেকে ষোলো বারো দু হাজার বাইশ অব্দি যাই হোক এটার ব্যাপারে আমরা কথা বলছি না আমরা এক নম্বরটা নিয়েই কথা বলছি টায়ার অন আবারও বলে দিচ্ছি ফার্স্ট ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বর অবধি চলবে অর্থাৎ চোদ্দো দিন ধরে এই তোমাদের পরীক্ষাটা চলবে আচ্ছা আরেকটা জিনিস দ্য অ্যাবভব শিডিউল ইজ সাবজেক্টেড টু দ্য প্রিভেলিং কন্ডিশন অব গভর্নমেন্ট ইয়েস এটা অবশ্যই প্রত্যেকটা নোটিশ বেরোলে এটা লেখা থাকে যে এটা নোটিশটা বেরিয়ে যায় ডেফিনেটল কিন্তু কোনো ব্যাপার যদি অতিরিক্ত কিছু ঘটে তাহলে এই নোটিশ চেঞ্জ হতে পারে ঠিক আছে আর ক্যান্ডিডেটটা ডেফিনেটলি ফেক কোনো জিনিসে তোমরা ফলো করবে না অবশ্যই রিয়েল জিনিস পাওয়ার জন্য রিয়েল অফিসিয়াল ওয়েবসাইটকে ফলো করবে এটুকুই বলা আছে এবার নোটিশটা আমি পড়ে দিলাম তোমাদের বক্তব্য স্যার আপনি ক্লাসও দেননি কিছু করেননি তো আপনি নোটিশ কি আমাদের কী করবেন এটা তোমাদের অনেকের বক্তব্য দেখো প্রথম কথা হচ্ছে যে টেটের যে এক্সামিনেশনের যে ভিডিওগুলো আসছে ওগুলো আছে প্রি রেকর্ডেড ঠিক আছে ওগুলো প্রি রেকর্ডের অবস্থায় ছিল ওই জন্যই কালকে দেখো কোনো ভিডিও আসেনি আমরা তার আগের দিন পর্যন্ত যে কটা ভিডিও ছিল দিয়ে দিয়েছি কালকে ভিডিও কেন আসেনি কারণ আমি শরীর একটু খারাপ আছে যার ফলে আমি তোমাদের ভিডিও রেকর্ডও করতে পারিনি ঠিক আছে যে কটা রেকর্ড ছিল সে কটা দেওয়া হয়েছে আর এলপিরও ভিডিও আসছিল সেম কারণে এলপি ভিডিওটা একটু স্টপ হয়েছে এখন এলপির ক্ষেত্রে স্টুডেন্টরা এত কম ইন্টারেস্ট দেখাচ্ছে আমি ভিউয়ের কথা বলছি না স্টুডেন্টদের ইন্টারেস্টের কথা বলছি তোমরা যে কোনো আমি কালকেও আমাদের অ্যাডমিনকে আমি লিখতে বলেছিলাম এবং আমার লেখাটাই ওনারা দেখছি পাবলিশ করেছে তো অনেক ইউটিউব আছে যাদের সেম অবস্থা তাদের যারা বেস তাদের দেখা যাচ্ছে যে ভিউ অনেক কমে গেছে এটা দিস ইজ দ্য রিজন এবং ভিউ কমেছে এটা ভিউয়ের কারণে বলছি এটা বলছি স্টুডেন্টের ইন্টারেস্টটাকে শো করায় ভিউ তুমি কতটা ইন্টারেস্টেড সেটা তুমি ক্লিক করলে সেটা ভিউ কাউন্ট হয় তার মানে তুমি ইন্টারেস্টেড বলি তুমি আসছো তার মানে তোমার ইন্টারেস্টটাকে শো করায় আর আমরা সেটা ভিউয়ের মাধ্যমে বুঝি যে স্টুডেন্টরা ইন্টারেস্টেড হলে ভিউটা বাড়ে অর্থাৎ স্টুডেন্টরা ইন্টারেস্টেড নয় এখন সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে যে কটা চ্যানেল যারা এলপি নিয়ে পড়াচ্ছে তাদের ভিউ অত্যন্ত লো তার মানে স্টুডেন্টের ইন্টারেস্টটা লো তারা এই ব্যাপারে যাচ্ছে না এবার আসি সিজেলের কথাতে এটা কিছু মাইন্ড করো না কেউ আমি ক্লাস দেবো সিজেলের কথাই বলি সিজিএলে আমি এখনও পর্যন্ত ক্লাস দিতে পারিনি সেম রিজন আমি অসুস্থ ছিলাম অনেক দিন ধরে অসুস্থ ছিলাম ঠিক আছে আর এখন রিকভার অনেকভাবে ভালোভাবে করেছি এখন আমি তোমাদের ক্লাস দেবো আর এই যে থার্টি ডেজ তোমাদের বাকি আছে অন্তত দশটা ম্যারাথন তো আসবেই আসবে এসএসসি সিজিলের সি উপর বেস করে থ্যাংক ইউ